আমার নাম আলাউদ্দিন, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। মাই নেম ইজ ফাতেমা আক্তার, আই রিডিং ক্লাস 5। আমার নাম মইনুদ্দিন, আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি, আমার বয়স 13। For only 25 cents a day, you can educate a child in Bangladesh. Please sponsor a child's education in Bangladesh today. When you save a child, you're saving a family and a country. Save the Humanity is a non-profit, non-partisan organization that is helping countless children by providing basic education. দর্শক মন্ডলী, আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি 57 স্ট্রিট এবং 7th এভিনিউতে। বাংলাদেশে থাকতে আমার একটা ধারণা ছিল মেলা বুঝি শুধু আমার দেশেই হয়। একুশের মেলা, বৈশাখী মেলা, মজার মজার সব খাবার, নতুন নতুন সব মজার মজার সব জিনিস। কিন্তু নিউ ইয়র্কে আসার পর আমার এই ধারণাটা একটু পরিবর্তন হয়ে গেছে, কারণ এখানেও রাস্তায় রাস্তায় মেলা বসে। এই মেলাগুলোকে মেলা না বলে বলা হয় স্ট্রিট ফেয়ার। রাস্তার গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ করে দোকানিরা তাদের সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে দোকান সাজান এবং সারা নিউ ইয়র্কের মানুষ সেই মেলায় বেড়াতে আসে। আজকে 57 স্ট্রিট এবং 42nd স্ট্রিটের মধ্যে 7th অ্যাভিনিউতে এমন একটি স্ট্রিট ফেয়ারে আপনাদের আমি নিয়ে এসেছি। চলুন তাহলে ঘুরে দেখা যাক আজকের মেলায় কি কি মজার জিনিস আছে। যে কোনো মেলারই একটি প্রধান আকর্ষণ হচ্ছে বাহারি রকমের খাবার। এখানকার মেলাগুলোতে এলেও এদেশের জাতীয় বৈচিত্র্য আরো স্পষ্টভাবে ধরা পড়ে। যেমন ধরুন, আজকের এই মেলায় রয়েছে মিশরীয়, ইতালিয়ান, থাই, মেক্সিকান সহ আমেরিকান ও বিভিন্ন ধরনের খাবার। জাইরো একটি মিশরীয় খাবার, প্রচুর মশলা দিয়ে ভাজা মাংস রুটির ভেতরে ভরে উন্মুক্ত জায়গায় পরিবেশিত এই খাবার আমেরিকান সহ সমগ্র জাতির মানুষের কাছেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ইটালিয়ান সসেজ শুধু ইটালিয়ানদের কাছেই প্রিয় নয়, আমেরিকান সহ অন্যান্য সকল দেশের মানুষই এটাকে গ্রহণ করেছেন সাদরে। এটি অনেকটা আমাদের দেশের শামি কাবাবের মতো, রুটির ভেতরে পুরে সসেজ খেতে অত্যন্তই সুস্বাদু, তবে ভাতের সাথেও এটি কিন্তু খেতে খারাপ নয়। এখন আমরা এসেছি একটি থাইল্যান্ডের খাবারের দোকানের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসকে শিকের ভেতরে পুড়ে আগুনে পোড়ানো হচ্ছে। এটি অনেকটা আমাদের দেশের শিক কাবাবের মতোই, একে বলা হয় বারবিকিউড চিকেন। উন্মুক্ত জায়গায় আগুনে পোড়ানো এই মুরগির মাংসকে ঝোল এবং কাটা কাঁচামরিচ ও পেঁয়াজের সাথে পরিবেশন করা হয়। মেলায় বেড়াতে বেড়াতে যদি আপনি ক্ষুধার্ত হয়ে পড়েন কিংবা কিছুটা ক্লান্ত, তাহলে এই থাই চিকেন আপনাকে দিবে বাংলাদেশের শিক কাবাবের সুস্বাদ। জাতি বৈচিত্র্য শুধু খাবারের ক্ষেত্রেই নয়, পোশাক আশাক সহ গহনাগাটির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এখানে আমরা দেখতে পাই আধুনিক সব রূপসজ্জার উপকরণের সাথে সাথে রয়েছে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী গহনা ও রমণীয় প্রসাধনী। ওয়াও, চুড়ি
Hi, are you Indian? No, Nepal. Nepal? Okay. খুব সুন্দর সুন্দর পাথর না পাথর না কিন্তু এগুলো আসলে সাবান এরকম লম্বা লম্বা কিউব আকৃতির সাবান থাকে সেখান থেকে কেটে কেটে তারা বিক্রি করে পাশ্চাত্যের দেশগুলোতে ট্যাটু এক অত্যন্ত জনপ্রিয় প্রসাধনী ইদানিংকালে বিভিন্ন শ্রেণীর ও বয়সের লোকজনদের কাছে কান এবং নাকের সাথে সাথে শরীরের বিভিন্ন অংশে ছিদ্র করে গহনা পরার প্রচলনই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে মেলার আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে হস্তশিল্প আমাদের আজকের মেলায় রয়েছে বিভিন্ন ধরনের আফ্রিকান হাতের কাজ রাশিয়ার বিখ্যাত বাবুস্কা পুতুল ও চাইনিজদের চিত্রকর্ম ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পপকর্নের দোকানের সামনে এগুলো দেখতে অনেকটা আমাদের দেশের খই ভাজার মতো খেতেও অনেকটা সেরকমই সামারে আয়োজিত এসব স্ট্রিট ফেয়ারে ঘুরতে ঘুরতে একটু তৃষ্ণার্ত হয়ে পড়া একদমই অস্বাভাবিক নয় ঠিক এই মুহূর্তে কিছু তাজা ফল অথবা ফলের রস পেলে কিন্তু মন্দ হয় না বিশেষ করে তা যদি হয় ঠান্ডা তরমুজ বাংলাদেশে মেলার সময় এলেই দেখা যায় পত্র পত্রিকা সহ সবার মনে মনেই একটা কমপ্লেইন মেলা শুরু হয়েছে রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম বেড়ে যাবে কোথাও সময় মতো পৌঁছানো যাবে না হয়তো অভিযোগটা ঠিক কিন্তু এখানে ম্যানহাটনে হার্টে যেখানে সবচেয়ে বেশি ট্রাফিক চলাচল করে সেই রাস্তার উপর এরকম ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে স্ট্রিট ফেয়ার চলছে কি বলবেন একে আপনারা মেলা শেষে যেমন নিজস্ব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে হয় তেমনি নিজস্ব ময়লাগুলো গুছিয়ে রেখে যেতে হয় এক পাশে কিছুক্ষণ পর ময়লাবাহী ট্রাক এসে এই সব গার্বেজ অর্থাৎ ময়লা তুলে নিয়ে যাবে এবং এক ঘন্টা পর এলে আপনি বুঝতেই পারবেন না এই পুরো রাস্তা জুড়ে এক সারা দিন এত বড় মেলা চলছিল ফিফটি সেভেন স্ট্রিট থেকে স্ট্রিট ফেয়ারে মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি টাইম স্কোয়ারে মেলার শেষ প্রান্তে আশা করি আমাদের সাথে নিউ ইয়র্কের এই বাহারি মেলা দেখতে আপনাদের ভালো লাগলো আমার নাম আলাউদ্দিন আমি চিঠি দিয়ে জানিতে বলি মাই নেম ইজ ফাতেমা আক্তার আই রিড ইন ক্লাস 5 আমার নাম মনুদ্দিন আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি আমার বছর 13 For only 25 cents a day, you can educate a child in Bangladesh. Please sponsor a child's education in Bangladesh today. When you save a child, you're saving a family and a country. Save the Humanities, a non-profit, non-partisan organization that is helping countless children by providing basic education.
আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? হ্যাঁ ভালো। ভাইয়া বাসায় আছেন? আজ আমরা এসেছি নিউ ইয়র্কে দীর্ঘদিন থেকে বসবাসরত বিশিষ্ট দন্ত চিকিৎসক জনাব মোহাম্মদ ওয়াদুদ ভুঁইয়া ও তাঁর পরিবারের সাথে কিছুক্ষণ সময় কাটাতে। খুব সুন্দর বাগান তো? বাগান মাত্র এখন সামার আরম্ভ হলো তো, এখন আরম্ভ হবে। আমরা গাছের বিচি লাগাইছি, তারপরে যখন এটা এখানে তো আসলে খুব স্বল্প সামার, জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে আবার গাছ মারা যায়। ওদিকে আমি বেগুন গাছ, করলা, তারপরে কিছু শশা গাছ। এখানে আপনি যেসব শাকসবজি দেখলাম বাগানে, বেশিরভাগই তো বাংলাদেশের শাকসবজি, মানে বাংলাদেশ তো উষ্ণ দেশ, এখানে ঠান্ডার দেশে এটা কি করে হয়? এটা হয় আসলে বাংলাদেশের শাকসবজি করি তার কারণ হলো এখানকার সবজি এখান থেকে কিনতেই পাওয়া যায়। বাংলাদেশ শাকসবজি করি, বাংলাদেশের যেটা এখানে পাওয়া যায় না, কিন্তু এখানে যেটা বাংলাদেশের রবি শস্য বলে, সেই রবি শস্যটা এখানে খুব স্বল্প সময়ে হয়, জুলাই আগস্ট দুই মাস, সেপ্টেম্বরের মাঝামাঝি আবার আস্তে আস্তে মরে যেতে থাকে। আসলে আমেরিকা কেন এসেছি, ঠিক যখন এসেছি তা তখন তা বুঝতে পারিনি। তখন মাত্র ডেন্টাল কলেজ থেকে পাশ করলাম, সবাই কেউ হয়তো আমেরিকা, কেউ বিলাত যাওয়ার চিন্তা করতেছে, তা আমরা ভাবলাম যে আমেরিকাতেই যাই। আমরা যখন আমাদের যে ইমিগ্রেশনটা, যে ডেন্টিস্ট যখন আমরা ইমিগ্রেশনটা ছিল, তখন আমাদেরকে স্পেশাল চিঠি লেখা হতো এবং আমাদেরকে চিফ কনসাল জেনারেল, মানে যারা হু ইজ ইন চার্জ অব দ্য এম্বাসি অর দ্য কনসুলেট, তারা আমাদেরকে ইন্টারভিউ নিতেন। তখন ইন্টারভিউ নেওয়ার সময় ঘরের দরজা বন্ধ করে কমপ্লিটলি পার্সোনালি তাদের আমাদেরকে বলা হতো যে হ্যাঁ, ইউ উইল বি বেটার অফ, তোমরা আমেরিকা আসো, উই উইল ডু দিস অ্যান্ড দ্যাট। তারা এরকম বলতো, তুমি ওইখানে গিয়ে ডেন্টিস্টের চাকরি পাবা, ইউ উইল গেট মেনি মেনি টাইমস মোর দ্যান হোয়াট ইউ আর গেটিং হিয়ার। প্রথম যখন আসি, স্বভাবতই আমেরিকা আর ঢাকা, নিউ ইয়র্ক শহর এবং ঢাকার মধ্যে অনেক তফাত। এয়ারপোর্টের থেকে যখন আমার এক বন্ধুর বাসায় আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, সেই স্মৃতিটা এখনও মনে হয়। বিরাট রাস্তা, একটা রাস্তায় চারটা পাঁচটা লেন। তখন যখন আসি বাঙালি ছিলই না, একটা বাংলা কথা শুনলে দেখতাম কোথায় বাঙালি আছে, কোথায় বাঙালির সন্ধান সেখানে আমরা যাইতাম। ডেন্টিস্ট আমরা বাংলাদেশে যখন চার বছর ডেন্টাল কলেজে গিয়েছিলাম, এখানে আসার পরে যেহেতু আমাদের কলেজে মাত্র দুই বছর, আর এখানে কলেজে হলো বাংলাদেশের কলেজটা হলো এখানকার হাই স্কুলের সমান, এখানে কলেজ এবং ডেন্টাল স্কুলের মাঝখানে চারটা বছর পড়তে হয়, কিন্তু আমাদের দেশে সেই চার বছর নাই। যার জন্য আমরা আসার পরে বলে তুমি তোমার ইউ ল্যাক আ লট অফ ক্রেডিটস, তোমাদের আরও কয়েক বছর এখানে স্কুলে যেতে হবে। আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে পাশ করার পরে আমি এনওয়াইউতে এক বছরের কন্টিনিউয়াস এডুকেশন যেগুলি বলে, তারপরে ফরেন ট্রেন ডেন্টিস্ট হিসাবে আমরা এক বছর এখানে ক্লাস করছি, তারপরেও ন্যাশনাল বোর্ড ওয়ান, ন্যাশনাল বোর্ড টু, তারপরে স্টেট বোর্ড অফ এক্সামিনেশন থার্ড এবং ফোর্থ, চারটা পার্ট পরীক্ষা দিতে হয়েছে। তখন আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটাকে বলা হয় ডক্টর অফ ডেন্টাল সার্জারি, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশ বিডিএস একাডেমিক্যালি। কিন্তু সেই লাইসেন্সটা না পাওয়া পর্যন্ত, মানে ডিডিএসটা না পাওয়া পর্যন্ত আমরা এখানে প্র্যাকটিস করতে পারতাম না। সভাপতি আজকে আমাদের কার্যকরী পরিষদের সভাপতি জেলার ডাক্তার ওয়াদুদ ভুঁইয়া। আমি পার্সোনালি বাঙালি কমিউনিটির সাথে খুব জড়িত, আমি এখানে সোসাইটিতে জড়িত ছিলাম, আমি সোসাইটির সদস্য ছিলাম, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হয়েছিলাম। তখন আমি এখানে বাংলাদেশের বিভিন্ন কালচারাল অ্যাফেয়ার্সগুলি নিয়ে আমি যাতে করে এখানে আমাদের বাচ্চারা, শুধু আমার বাচ্চারা নয়, সমস্ত বাঙালিদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্কুল করেছিলাম। সেই স্কুলে ওদের নাচ গান, বাংলা লেখা, বাংলা কথা বলা, লিখতে হয় কি করে, আমি ঢাকা থেকে নিজে অনেক বই নিয়ে আসতাম। আমার দুই মেয়ে এক ছেলে, মেয়ে এবার গতবার গ্রাজুয়েশন করলো, এখন ইউনাইটেড নেশনে কাজ করে। সারাক্ষণ আমি ওই বসে বসে আমার দিন কাটে, যতক্ষণ ঘরে বসে থাকি ওই মেয়েদের কথা চিন্তা করি, আমার ছেলেদের কথা, ছেলেটার কথা। কিন্তু এখন ছোট মেয়েটা বস্টনে থাকে, ওই সারাক্ষণ বসে বসে মেয়ের জন্য নিশ্চয়ই খুব চিন্তা হয়। খুব চিন্তা, মানে ওদেরকে আমার, আমি কোনোদিন কারো বাসায় কোনোদিন থাকতে দিইনি। আমার এখানে আমার বোনরা আছে, আমার মা থাকে, কিন্তু আমি কোনোদিন ওরা কারো বাসায় কোনোদিন থাকি না, কাজে আমি অনেক বেশি মিস করি। তো এখন আমার মেয়েটা বড়টা বাসায়, তাই একটু অনেক শান্তি লাগে।
এমনি ওদের ভিতরে ভাই বোনদের ভিতরে ওদের সম্পর্ক, ওরা মাঝে মাঝে ঝগড়া করে কিন্তু ওরা বেশ, তবে এখন ওদের ফাইটটা কম হয়, কেন দূরে দূরে থাকে এখন মনে হয় বেশি মায়া মায়া বেড়ে গেছে। যেমন আমার কালকে আমার গতকাল ছোট মেয়েটা আসলো, আমার ছেলে বলতেছে মা আমার বোনরা বাসায় আসবে, আমার বোনরা আসতেছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আসতেছে তার বোনরা। অবভিয়াসলি এখানকার আমেরিকান কালচার, তুমি স্কুলে কলেজে যেটা পেয়েছো সেটা এবং বাসায় যে কালচারটা তুমি দেখছো, ইটস ডিফারেন্ট, ইটস ভেরি ডিফারেন্ট, আই মিন বেসিক কালচারটা। এটা কি কখনো তোমার লাইফে কোনো কনফ্লিক্ট সৃষ্টি করেছে কলেজে গিয়ে বা স্কুলে গিয়ে? No, not really. How did you manage to balance both of them? Because they're very different, aren't they? Not for me, they're not very different, because I put my family and cultural and religious life before everything else outside of the home. So, and the people I associated with in college were the same way. Okay. I became closer friends with South Asians, closer friends with Muslim people who are similar to me. Okay. And I also... my other friends who are not South Asians, who are basically Americans, but from other cultures, Italian, Jewish, Israeli, all different cultures, we all collaborate our culture and who we are. I mean, we basically acclimate ourselves to everything. I mean, what type of friends do you have? Well, I have friends... Most of them Bengali or...? A lot of them are Bangladeshi because we grew up in... with the Bangladesh Society of New York. Mm-hmm. So we have a lot of Bangladeshi friends, and two of my best friends are actually Bangladeshi also. Okay. But right now we never went to school together. Okay. But we're in the same grades. Okay. Yeah, and we're doing the same major, pharmacy. Mm-hmm. Yeah. And what type of other friends do you have? Tomar onno bideshi bondhura? Onno bandhure, I have different types, like American, Irish, Italian. Ekhane, New Hyde Park is predominantly white town, mm-hmm. so most of my friends here are white. Ora ki tomar ei je amader ta obviously ওদের culture আর আমাদের culture different. Ora ki আমাদের culture বুঝে বা বুঝতে চায় বা interested? হ্যাঁ, আমার best friend রা অনেক ইচ্ছা আছে like to learn and মানে এখানে এসে like drag around with their kawa and mm-hmm. like mishti or mm-hmm. bhat or anything. And they're very interested. Like, I'm a jerakum kapur pori, our jewelry. You look very interested. Yeah. Bangladesh is shabkisi bhalage. Shabkisi bhalage? Tale cholo Bangladesh chole jai. Yeah, I know. I wanted to go. But, mani, okhane just onek la family. I have so much family. Cousins and uncles, aunts, my grandfather. And অনেক ডিফারেন্ট, লাইক যখন আমরা গ্রামে যাই, গ্রামে গেছিলাম নৌকা চড়ে, সো অনেক সব কাজিন মিলে, ইয়া ইট ওয়াজ আ লট অফ ফান, সো ইটস রিয়েলি নাইস এন্ড গোইং শপিং এন্ড। আমার নাম আলাউদ্দিন, আমি চিঠি দিয়ে জেনেতে বলি। মাই নেম ইজ ফাতেমা আক্তার, আই রিডিং ক্লাস 5। আমার নাম মনুদ্দিন, আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি, আমার বছর 13। For only 25 cents a day, you can educate a child in Bangladesh. Please sponsor a child's education in Bangladesh today. When you save a child, you're saving a family and a country. Save the Humanity is a non-profit, non-partisan organization that is helping countless children by providing basic education. খারাপ লাগে ঠিক এই জিনিসটা আমি যখন আমার বাচ্চাদের বলি, ওরা আমাকে বলে কি যে তুমি কি চাও যে আমরা কালকে দেশে ফিরে যাব, কারণ ওদের দেশ কিন্তু আমেরিকা, কারণ ওরা এখানে জন্ম, ওরা এখানে প্রাইমারি স্কুলে গেছে, হাই স্কুলে গেছে, কলেজে যাচ্ছে। অতএব ওদের ব্যাপারটা আর অন্য আরেকজন বাঙালির ব্যাপারটা কিন্তু একটু আলাদা হবে। যে দেশে যেভাবে শুনি যে বাইরে থেকে গেলে মনে হয় তার কাছে ডলারের বস্তা আছে, তাকে ধরো, এয়ারপোর্ট থেকে গায়েব করে নিয়ে যায়। সে হয়তো দেশে কয়দিন থাকলাম, সবাই বলে তুমি যাও এক মাস খুব ভালো থাকবে, তারপর আর ভালো থাকবে না, কারণ তুমি ওই রকম টাকা আর সবাইকে দিতে পারবে না। তখন এই জিনিসটা মাঝে মাঝে আমাকে ভীত করে তোলা যে গিয়ে আমি পারবো কিনা, কিন্তু আমার মনে হয় আমি যে জায়গার থেকে এসেছি, আমার গ্রামের বাড়িতে সবাই যাই, আই উইল বি ওয়েল অ্যাকসেপ্টেড, সবাই আমাকে ভালোভাবে গ্রহণ করবে এবং আমি এখানে সুন্দরভাবে থাকতে পারবো। কিন্তু কতগুলি জিনিস, যেটা হলো একটা উদাহরণ দিব, যেমন কই মাছ বাংলাদেশের খুব মজা, আমার মনে হয় সবচেয়ে স্বাদের, সবচেয়ে সুস্বাদু মাছ কই মাছ। কিন্তু কই মাছটা খাইতে গেলে যদি আমি যদি না জানি কী করে মাছটা খেতে হয়, মাছের ভিতরে কিন্তু কাঁটা আছে, সেই কাঁটা গলায় লাগলে আমার কই মাছ খাওয়ার মজা তো গেলই, হয়তো কয়েকদিনের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ঠিক আমাদের দেশটাতে, আমাদের দেশটাকে যদি আমরা উপভোগ করতে চাই, এত সুন্দর দেশ,
সেই দেশটাকে আমরা ঠিক উপভোগ করতে পারছি না বিকজ অফ সাম কাটা, যেরকম কয় মাসের কাটা যেরকম। এখন তারা দেশে রাজনীতি করতেছে, ঠিক যখন তাদের স্বার্থের বাইরে জিনিসটা চলে যাচ্ছে ঠিক তখন তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য আমাদের দেশটাকে ঘায়াল করে দিচ্ছে। যেরকম আমরা এখানে যখন বাইরে যাই, যখন আমার পেশেন্ট, আমি এখানে আমার পেশেন্ট 95% আমেরিকান, মানে লোকাল, 5% বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি কিংবা অন্যান্য দেশের আমাদের কন্টিনেন্ট থেকে আসে। ওরা যখন নিউজ পেপারের হেডলাইন কিছু থাকে তখন আমাদের বলে যে হে আই স ইউর কান্ট্রি, উই হ্যাভ টু বি কেয়ারফুল অফ ইউর কান্ট্রি। যেরকম কয়দিন আগে হংকং থেকে একটা পত্রিকা বেরিয়েছিল বিওয়ার অফ বাংলাদেশ, যে জিনিসটা ওরা কিন্তু বলেনি, আমাদের দেশের রাজনীতিবিদরা সাংবাদিকরা ওইখানে গিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে, যাতে করে বাংলাদেশকে ছোট করে বাংলাদেশের সরকারকে অপদস্থ করার জন্য বাংলাদেশকে, বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করে দিচ্ছে। যেটা আমি ফিল করি, কারণ আমি হয়তো দেশে থাকি না, কিন্তু আপনারা ভাববেন না যে আপনি বিদেশে চলে গেছেন দেশের জন্য কি ভাবেন। আমরা যখন যেই মুহূর্তে দেশ ছাড়ছি সেই মুহূর্তে দেশের জন্য মায়া এবং দেশের জন্য চিন্তা একটু বেশি করি। অথবা আপনারা ভাবলেন না আপনি আমেরিকা গেছেন, আপনি ডলার কামাচ্ছেন, সুন্দর বাড়িতে থাকতেছেন, দামি গাড়ি চালাচ্ছেন, না, ঠিক ওইটা না। আমরা আপনাদের সম পরিমাণে বাংলাদেশকে ভাবি, এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশকে যদি কেউ আঘাত করতে চায় আমরাই প্রথম যারা ডিফেন্ড করি। যখন কেউ যদি এসে বলে যে হ্যাঁ তোমাদের দেশ তো এরকম খারাপ, বাংলাদেশে থেকে যারা স্লোগান দিচ্ছে যে বাংলাদেশকে আমরা তালিবান বানাবো, এখানে এটা আরো বড় করে দিচ্ছে, আমাদেরকে সেটা সহ্য করতে হচ্ছে। আমরা এখানে গিয়ে আমরা সেটাকে কভার আপ করতে চাই যে না, বাংলাদেশ ইজ এ গুড কান্ট্রি, বাংলাদেশ ইজ দ্য তালিবান, বাংলাদেশ ইজ রান, ওয়াজ রান বাই এ ওমেন প্রাইম মিনিস্টার, নাও রানিং বাই এ ওমেন প্রাইম মিনিস্টার, সো ইট ক্যানট বি এ তালিবান। তালিবান ডাজন্ট ওয়ান্ট ওমেন কাম আপ ফ্রন্ট, তারা মেয়েদের ঘরের ভিতরে রাখে, কিন্তু আমাদের সমাজে মেয়েরা অনেক আগে আসে। ঢাকা ইউনিভার্সিটিতে কেন, আমি কলেজে স্কুলে দেখি মেয়েরা জিন্স টি শার্ট পরে যাচ্ছে, এটা কিন্তু তালিবানের লক্ষণ না, এটা খুবই ভালো মডারেট মুসলমান। এবং মুসলমানের কোথাও আমি আই প্র্যাকটিস ইসলাম, এবং আমি বলতে যাব না যে আমি খুবই কঠিন মুসলমান, কিন্তু আমি মুসলমান হতে যা দরকার আমি সেগুলি চেষ্টা করি হওয়ার জন্য, কিন্তু আমি দেখি না কোনো দিন যে মেয়েদের একদম ঘরের ভিতরে বসে থাকতে হবে, স্কুল কলেজে তারা যেতে পারবে না, এটা ঠিক না। মেয়েদের এডুকেশন, মেয়েরা সমাজের অর্ধেক, অতএব এনি কাইন্ড অফ স্কুল, এনি কাইন্ড অফ জব, এনি কাইন্ড অফ পজিশন শুড বি অকুপাইড হ্যাফ বাই উইমেন, অ্যান্ড দিস ইজ ইন ইসলাম অলসো, তাদেরকে ওখানে স্থান দিতে হবে। 11 সেপ্টেম্বরের পর did you face any difficulties at your school or kono samasya ki hoyeche kono protikriya? There was one incident where one of my younger friends said that somebody said something to him, and onek kotha shudhe shilam je ekjon arekjon ke marchilo, আর আমার খুব কষ্ট লাগছিল। এখন যারা আমি আমার দুইবার ক্লাস প্রেসিডেন্ট ছিলাম, সো আমার ফিলিং ছিল যে আই শুড রিপ্রেজেন্ট মাই ফেলো ব্রাদার্স ভিউজ বিকজ হি ওয়াজ অলসো মুসলিম। সো আমি প্রিন্সিপালের সাথে কথা বলতে চাইছিলাম, তারপর বাসায় আসছিলাম, আব্বুর আমার সাথে খুব কথা বলতেছিলাম এটার জিনিস, আর আব্বুর আমার বলেছিলাম অ্যাজ লং অ্যাজ ইউ সে ইট কারেক্টলি তারা সবই ঠিক আছে। I shouldn't be afraid to voice my opinion because of everybody else who's around me. They have the view that all Muslims are terrorists. Okay. Really, which is, you know, you can't blame them. Because that my father made it clear that anything that you go through now, you cannot blame them because they've been hurt. So I understood that. But I managed to talk to people about it and the problem was solved pretty quickly. ঘুরে বেড়ানো এখানেই শেষ, আগামী পর্বে আবারও নিয়ে যাব আরো একটি মজার জায়গায়। পোস্ট বক্স 2145 জিপিও ঢাকা 1000, ফোন 9889682, ওয়েবসাইট www.embrasuremfilms.com, AmbrasureFilms.com.